যুবকদেরকে বলে দিয়ে যুবক ও যুবকেরা জেনে নাও, তোমার মতো বহু যুবক তার যৌবনের তাড়না নিয়ে রাস্তায় হাঁটতে পারে নাই, ঢলে পড়ে গেছে। সে কখন দুনিয়া থেকে চলে গেছে কেউ টের পায় নাই। লক্ষ যুবক পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। যুবক তুমি মনে করো না তোমার যৌবনের শক্তি দিয়ে অনেক লম্বা সফর বৃদ্ধ বয়স পর্যন্ত তুমি চলে যেতে পারবা, এই আশা করো না, বরঞ্চ আশা করো যৌবন কালটাকে জান্নাতের জন্য ব্যবহার করব। যৌবন কাল দিয়ে জান্নাত খরিদ করব। এই যৌবন কাল দিয়ে আল্লাহর দরবারে একজন নেককার বান্দা হয়ে দাঁড়াব। যুবক গান হবে না, গান যদি যাও আমার রাসূল তোমার প্রতি রাগ করবে, নাটকে যদি যাও আমার রাসূল তোমার প্রতি রাগ করবে, আল্লাহ রাগ করবে। চলুন আমরা সবচাইতে বড় একটা জিহাদ করব। রাজি আছি সবাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফজালুল জিহাদ জিহাদুন নাফসা, নিজের আত্মার সাথে জিহাদ করা, এটা হলো সবচাইতে বড় জিহাদ। আনিল হাওয়া, নিজের কুপ্রবৃত্তি, নিজের চাহিদা, যা চায় সেটাই করব, এটা হবে না, আল্লাহ রাসূল যা চায় এটাই আমরা করব ইনশাআল্লাহ বলে। তোমার কাছে ভিক্ষা চাই, একটা ওয়ার্ডার হবে তোমার, শুধু তুমি শুধু একটা ওয়ার্ডার করবে, গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই করোনা এক সেকেন্ডও থাকতে পারবে না, শুধু তোমার ওয়ার্ডারের দরকার। আর আমরা তওবা করি, আমরা তওবা করলাম, আমরা আর গুনার দিকে ফিরে যাব না, গুনাকে আমাদের আকর্ষণের জায়গা বানাবো না, মসজিদ আর ইবাদতের জায়গাগুলি আমরা আমাদের জীবনের আকর্ষণের জায়গা বানিয়ে নেব। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কত গুনাহ করলে আমাদের চেতনা ফিরে আসবে যে গুনাহ করে ফেলেছি, কত গুনাহ করলে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন গুনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দিয়েছেন। জারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, এই পরিবেশ সৃষ্টি হয়েছে গুনার কারণে, আমাদের নিজের কামাইয়ের কারণে। গোটা পৃথিবীর দিকে তাকিয়ে আবার চিন্তা করেন আর কত গুণ আমরা করতে চাই। আল্লাহু আল্লাহু আল্লাহ।